22 অক্টোবর মহাষষ্ঠীর দিন 58 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের দাসপাড়া শাখা এলাকায় শান্তিসংঘ ক্লাব মঠ প্রাঙ্গণে সকাল 11টায় দুর্গোৎসব উপলক্ষে প্রতিজ্ঞা নামক একটি অস্থায়ী জনতা বাজারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহা সহ অন্যান্য তৃণমূল সমর্থকেরা। এই অনুষ্ঠানে স্থানীয়দের কাঁচা সবজি বিতরণ করা হয়। দাদা দাদা ঠিক না, দাদা কে দিচ্ছে, দাদাকে দিতে দাও না। বস্ত্র দান করেছে, আজকে খাদ্য সামগ্রী দান করলো। এভাবে আমরা মানুষের পাশে থেকে মানুষের মুখে হাসি ফোটাতে চাই। এবার পুজোটা তো দেখছো বিশাল মহামারীর মধ্যে দিয়ে পুজোটা হচ্ছে। পুজো আমরা ভাবতেই পারিনি যে এবছর দুর্গাপুজোয় বাঙালি সামিল হতে পারবে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার শুভ উদ্যোগ, তিনি অর্থ দিয়ে এবং নানাভাবে সহযোগিতা করেছেন মানুষকে। আমরাও 58 নম্বর ওয়ার্ড তথা এন্টালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমাদের স্বর্ণকমল সাহা মহাশয়, তিনি যেমন বস্ত্র বিতরণ করেছেন, আজকে আবার এখানে আমাদের দাসপাড়ার যে ছেলেরা আছে তারা সকলে মিলে মানুষের কিছু সবজি এবং চালের ব্যবস্থা করছে, যাতে অভুক্ত না থাকে কেউ পুজোর সময়, সকলে যেন আনন্দে কাটাতে পারে তার জন্য এই উদ্যমীয়। কতজন লোককে দেওয়া হচ্ছে? 300। অ্যাকচুয়ালি দুর্গাপুজো আমাদের একটা মহৎ উৎসব, এই উৎসবটাকে আমরা যেমনি আনন্দ করতে চাই, তো আমরা চাই যে যারা আমরা তৃণমূল কংগ্রেসটা করি, আমরা চাই না আমাদের অঞ্চলে বা আমাদের সাথে যে সকল মানুষ আছে তারা পিছিয়ে থাকুক, এবং এই আনন্দটাকে আমরা সবাই ভাগ করে নিতে চাই একসাথে। এই ভাগ করার উদ্দেশ্যই আমাদের বিধায়ক, আমাদের অভিভাবক মাননীয় স্বর্ণকমল সাহা, উনি আমাদের নির্দেশ দিয়েছেন যে প্রতিটা অঞ্চলের মানুষ যাতে দুবেলা দুমুঠো খেতে পারে এবং নতুন বস্ত্র পরতে পারে। এই জন্যে আমরা বিভিন্ন জায়গায় আমরা বস্ত্র প্রদান অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, এবং আজকের এই দাসপাড়া ইউনিটে কৌশিক সাহু, রাহুল আমাদের যুব কংগ্রেসের অন্যতম সৈনিক, তাদের উদ্যোগে আজকের আমরা চিন্তাভাবনা করেছি যে মানুষ যাতে দুবেলা খেতে পারে, তাই আমরা ফ্রিতে জনতা বাজারের একটা আয়োজন করেছি, যাতে মানুষ পুজোর কটা দিন আমাদের সাথে একসাথে আনন্দে থাকতে পারে, এবং মা দুর্গার কাছে আমরা প্রার্থনা করি যেন সব বিপদ মুক্ত হয়ে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসি, আমরা যেন আবার ভালোভাবে থাকি, এই আমাদের আজকের কামনা। দীপঙ্কর চৌধুরীর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।